চট্টগ্রামে কন্টেইনার ডিপোতে আগুনের ঘটনায় সরকারকে দায়ী করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। কন্টেইনার ডিপোতে যথেষ্ট নিরাপত্তা ছিল না বলে দাবি করেন মির্জা ফখরুল। বলেন, রাসায়নিকের কন্টেইনারের জন্য সতর্কতার প্রয়োজন ছিল, কিন্তু কর্তৃপক্ষ সে ব্যাপারে উদাসীন ছিল। পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই আমরা শোক জানিয়েছি, আমরা এই ব্যাপারে শুধু শোকাহত নই, আমরা ক্ষুব্ধ, আমরা বিস্মিত এবং আমরা মনে করি যে সম্পূর্ণ সরকারের ব্যর্থতা এই দুর্ঘটনার জন্য দায়ী। কারণ একটা কন্টেইনার পোর্টে যদি যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা না থাকে, সেটা অগ্নি থেকে নিরাপত্তা, সেটা বিভিন্ন অন্যান্য বিষয়গুলো থেকে নিরাপত্তার ব্যবস্থা যদি না থাকে, তাহলে যে কোনো দুর্ঘটনাকে ফেস করার মতো যে ব্যবস্থা তারা তৈরি করতে পারেনি।